Hi guys and dear student, how are you? I hope that you are well. Now I am going to discuss completing sentence. Ajke amra dekhbo completing sentences er most important 10 rules. Mane 10 ta rules theke 10 ta niyom theke 10 ta completing sentence. Eta amar part 2. Er purbe ami ar ekta video upload korechi. Tumi obosshoi seta dekhe nebo. Ar oh guys, amar protom notun YouTube channel Asat Learning School tumra obosshoi eta subscribe korba. Now amra dekhi ekhon completing sentence gula ki ki. First ki ache, the man was so with that, so daughter that. Prothom niyom ta ache ki so daughter that. Next bolche unless you have good wealth. Unless ekhane ditiyo ta ache unless niyom. Unless hote ki jodi na. Unless hote ki jodi na. Three number ta ache ki laser means the time when. Ekhane three number ta ache ki when the connector. D number, it is English quiz. এখানে কানেক্টর আছে কি quiz দ্বারা বলছি if the student wants to do well in English বলছি কি if যুক্ত এটা আছে কি if যুক্ত এটা কন্ডিশনাল এর নিয়ম higher placed এখানে আছে কি কানেক্টর list she speaks as if D number আছে কি she speaks as if এখানে as if দ্বারা এটা কানেক্টর আছে work slowly list এখানে আছে কি list এর নিয়ম আর I want to know এখানে আছে কি relative pronoun how এই কানেক্টর কি হাউ আর এটা আছে আই উইশ একদম সহজ একটা নিয়ম এখানে আমি চেষ্টা করেছি বা তোমাদের জন্য আরো চেষ্টা করেছি 10টা নিয়ম 10টা নিয়মে আমরা কমপ্লিট করেছি এটা তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসি জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবে হ্যাঁ লেটস গো স্টার্ট প্রথম কি আছে দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট এখানে আছে সো ডট ডট that হ্যাঁ আমরা জানি যে so daughter that এর মাঝে যে adjective থাকে adjective এটা অর্থ হলো যে এটা অর্থটা হয় এমন বলতে দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট মানে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে তাহলে কি কিন্তু উইক মানে কি দুর্বল বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে তার দুর্বল লোক কি কাজ করতে পারে না দুর্বল লোক হাঁটাচলাও করতে পারে না তাহলে আমরা কি লিখতে পারি দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট তাহলে কি দা ম্যান এখানে কি আছে দা ম্যানের প্রণামটা কি হতে পারে অবশ্যই হি এখানে কি আছে বন্ধুরা দেখো ওয়াজ ওয়াজ আছে কি পাস্ট টেন্স তাহলে আমরা পরবর্তীটাও কি করতে হবে পাস্ট টেন্স তাহলে হি হি কুড নট ওয়াক ওয়াক অর্থটা কি দাঁড়ালো দেখি আমরা দা ম্যান ওয়াজ সো The man was so weak that বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে he could not walk মানে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না নেক্সট বি নাম্বার unless he বলছে unless you have good health unless অর্থ যদি না unless অর্থ কি যদি না সে বলছে কি if you have good health যদি না তার ভালো স্বাস্থ্য থাকে তাহলে কি হতে পারে সে সুখী নাও হতে পারে তারপর আছে কি সে ভালোমতো কাজ নাও করতে পারে তাহলে আমি কি আছে ইউ তাহলে কি এখানে আছে কি আনলে যদি না সে স্বাস্থ্যবান না হয় তাহলে কি সে কাজ করতে নাও করতে পারে বা সে সুখী নাও হতে পারে তাহলে কি আমরা কি লিখতে পারি ইউ ক্যান নট ওয়ার্ক নেক্সট সি নাম্বার লেজার মিন্স দা টাইম এখানে আছে লেজার মিন্স লেজার মানে কি অবসর মিন্স দা টাইম মানে অবসরের অর্থটা অবসর সময় অর্থটা কি হয় হয় মানে কি যখন তো হয় মানে যখন তা যখন আমাদের হাতে কোনো কাজ থাকে না বা যখন আমরা ফ্রি থাকি সেটাকে বলে যেমন উই হ্যাভ নো ওয়ার্ক বা উই হ্যাভ নো জব যখন আমাদের কোনো হাতে কাজ থাকে না বা চাকরি থাকে না তাহলে কি লিখতে পারি হোয়েন নেক্সট আমরা দেখবো ইট ইজ ইংলিশ এটা কি এটা হয় একটা ইংরেজি হুইজ যেটি হুইজ মানে কি যেটি এখানে হুইজ মানে কি যেটি ইট ইজ ইংলিশ
এটা হয় ইংরেজি হুইজ, যেটি সারা বিশ্বে বলা হয় খাতাদের মানুষের দ্বারা। তার পরবর্তী আমাদের অংশটা কীভাবে অবশ্যই প্যাচিভে করতে হবে, তাহলে ইট ইজ ইংলিশ, ইট ইজ ইংলিশ এটা হয় ইংরেজি, হুইজ ইংরেজি এটা একটা ভাষা, ইট ইজ ইংলিশ হুইজ, তাহলে কী হবে ইজ অল কি হলো ইট ইজ ইংলিশ হুইজ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এটা হবে ইংরেজি যা সারা বিশ্বে বলা হয়। নেক্সট পাঁচ নম্বর এখানে আছে কি ইফ, তা আমরা জানি কি কন্ডিশনাল তিন প্রকার, ঠিক আছে দেখবো আমরা এখানে কোন কন্ডিশনালটা ইউজ করা হয়েছে। বলছি ইফ আ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, এখানে ওয়ান্টস কি আছে ওয়ান্টস আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স হলে তাহলে আমাদের করতে হবে কি নেক্সট অংশটা করতে হবে ফিউচার ইনভেন্টিভ টেন্স। তাহলে ইফ স্টুডেন্ট, যদি একজন ছাত্র ওয়ান্টস চায় টু ডু ওয়েল ইংলিশ ইংরেজিতে ভালো করতে চায়, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায় তাহলে তাকে কী করতে হবে, একজন ছাত্র তাহলে কি হি মাস্ট, তাকে অবশ্যই তাহলে কি আমরা শুট উঠুট এইগুলা মডাল অবজেক্টের ভার্ব ব্যবহার করবো, তারপর বাকিটা কি হবে ভার্বের বেস ফর্ম হবে, হাই আপ দিস মাই হাই আপ তো কি তাড়াতাড়ি করে লিস্ট নতুবা ইউ ইউ শুড মিস দা এডাবলস ক্লাস, তাহলে কি হলো হাই আপ তাড়াতাড়ি করে লিস্ট নতুবা ইউ শুড মিস দা ক্লাস, প্রথমে তুমি ক্লাসটা মিস করবা। নেক্সট জি নাম্বার শি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে জেনু অ্যাজ ইফ হতো কি জেনু, এটা হলো শর্ত উপযোজন দ্বারা অ্যাজ ইফ হতো জেনু, শি স্পিক্স অ্যাজ ইফ সে কথা বলে জেনু সে একটা পাগল বা সে নিউ এভরিথিং সে সব কিছু জানে। হ্যাঁ গাইস, যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল আসাদ আসাদ লার্নিং স্কুল এই আসাদ লার্নিং স্কুল এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই। নেক্সট আমরা দেখি বলছি কি ওয়াক স্লোলি, বলছে আস্তে আস্তে হাঁটো, ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে আস্তে হাঁটো, নতুবা কি করতে পারো লিস্ট, নতুবা তুমি পড়ে যেতে পারো বা প্রচুর খেতে পারো, তাহলে কি আমরা একই নিয়মে সাবজেক্ট তারপর মডেল কি ব্যবহার করতে পারি শুরু টুকু বাইট অথবা তারপর ভাববে বেস্ট ফর্ম। দেখো ওয়াক স্লোলি আস্তে আস্তে হাঁটো, লিস্ট নতুবা ইউ শুড স্ট্যাম্পেল নতুবা তুমি প্রচুর খাবে নাহলে তুমি পড়ে যাবে। নেক্সট আই নাম্বার দেখো আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই হাউ, হচ্ছে হাউ কীভাবে, হাউ মানে কি কীভাবে এটা সলভ করা যায়, আই ওয়ান্ট টু নো
আমি জানতে চাই হাউ ইট ক্যান বি ডান। তাহলে কি হলো, দেখো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হাউ কিভাবে ইট ক্যান বি ডান এটা সমাধান করতে হয়। নেক্সট একদম সর্বশেষ সম্পর্কে কি আছে, আই উইশ। আই উইশ কি, আমার ইচ্ছা, এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়। আই উইশ আমার ইচ্ছা, এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়। আই উইশ কি, আমার ইচ্ছা আমি রাজা হতে পারতাম, তাই অর্থে ব্যবহৃত হয়। সো গাইস আমরা আরেকবার দেখি, এন্স কি, দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট, তাহলে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে এই ক্যান বা ওয়াক সে হাঁটতে পারে না। আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি না তোমার ভালো স্বাস্থ্য থাকে, ইউ ক্যান নট ওয়াক, মানে তুমি কাজ করতে পারবে না। লেজার মিনস দ্য টাইম, বলছে কি অবসর সময়টা হলে বলেন যখন উই হ্যাভ নো ওয়ার্ক, আমাদের কোনো কাজ থাকে না। ইট ইজ ইংলিশ, এটা হয় ইংরেজি, উই যেটি ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা সারা বিশ্বে বলা হয়। ইপি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায় তাহলে কি, ইফ দেখো ইফ সরি হি মাস্ট লার্ন ইংলিশ গ্রামার, বলছে হারি আপ তাড়াতাড়ি করো, লেস্ট নতুবা ইউ শুড মিস দ্য ক্লাস, তাড়াতাড়ি করো নতুবা তুমি ক্লাসটা মিস করবা। স্পিক বলছে শি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ যেন শি ইউ এভরিথিং, সে সব কিছু জানে। বলছে ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো, লেস্ট নতুবা ইউ শুড স্টাম্বল, তুমি পড়ে যাবে বুঝুট খাবে। তা বলছে কি আই ওয়ান্ট টু নো হাউ, বলছে কি আই ওয়ান্ট টু নো হাউ, আমি এটা মানে হাউ এটা আমি বলছি আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হাউ কীভাবে ইট ক্যান বি ডান এটা সমাধান করতে হয়। ইট ক্যান বি ডান এটা সলভ করতে হয়। লাস্ট আই উইশ আমার ইচ্ছা, আই ওয়ার এ কিং, আমি রাজা হতে পারতাম, এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়। সো গাইস যদি আমার ক্লাসটা ভালো লাগে এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা আসাদ লার্নিং স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল আইকন বাটন বাজিয়ে দেবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই অবশ্যই। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো দেবো। এগুলো আজকে আমি আমার ক্লাসটা শেষ করতেছি।